তাহলে আজানটাকে দিব ইনশাআল্লাহ তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে কে হয় শুনানো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর ভাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাছিল দমনি কি যে মধুর আজানের সুমধুর ধ্বনি কথা বলেন ঠিক কি না মনে আজান কাহারো বিরক্তির কারণ হতে পারে না আজান যদি কাহারো বিরক্তির কারণ হয় বাংলাদেশে থাকার অধিকার তার না এই বসো তাহলে আমি আজান দিচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছেন যে আওয়াজটা এখনো করেন নাই এই আওয়াজটা এখন করবেন আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি বিনা কারণে একটা কথা বলি না আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে একটা বলছিলেন যে আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি আপনি আমার মনিবকে একটা ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফিলে আজকে আর হয় নাই রাজি আছেন সবাই আমরা কাকে ডাক দিব حي على الصلاة حي على الصلاة একজনের প্রশ্ন করছে যে আপনি কি খুশি আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই আমি আমার আল্লাহকে খুশি করতে চাই